আমন্ত্রণ প্রবাস টাইম বুলেটিনের শুরুতে জানিয়ে দিচ্ছি প্রধান প্রধান শিরোনামগুলো। প্রবাসীদের ওমান ছাড়ার হিড়িক, সেবা দিতে হিমশিম খাচ্ছে দূতাবাস। ওমানে মহামারী করোনায় গত তিন দিনে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা 721 জন, মারা গেছেন 15 জন। প্রবাসীদের সংখ্যায় ওমানের শীর্ষে রয়েছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের জন্য দারুণ সুখবর দিল দেশটির সরকার। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দীর্ঘদিন পর সাধারণ ক্ষমা ঘোষণা করায় ওমান ছাড়ার হিড়িক পড়েছে দেশটিতে। গত 15 নভেম্বর থেকে 19 নভেম্বর পর্যন্ত প্রায় 8,000 প্রবাসী আউটপাসের জন্য আবেদন করেছে বলে জানিয়েছে ওমানের শ্রম মন্ত্রণালয়। জানানো হয়, গত 5 দিনে জরিমানা ছাড়া নিজ দেশে ফেরত যাওয়ার জন্য আবেদন করেছে প্রায় 7,689 জন। মন্ত্রণালয় জানিয়েছে বেশিরভাগ প্রবাসীদের ওয়ার্ক পারমিট ছিল না, আবার অনেক প্রবাসী শ্রমিক যারা একেবারে বেকার অবস্থায় দেশটিতে বসবাস করছিলেন। মন্ত্রণালয় আরও জানিয়েছে, নিবন্ধনকৃতদের মধ্যে কাজের ভিসা ছিল 7,289 জন প্রবাসী, 93 জন প্রবাসী ফ্যামিলি ভিসার এবং 87 জন রিলেটিভ জয়েন্ট ভিসার, 147 জন ভিজিট ভিসার এবং 12 জন পর্যটক ভিসা, 61 জনের কোনো ভিসা ছিল না। ওমান ছাড়ার শীর্ষে রয়েছে বাংলাদেশি প্রবাসীদের নাম। ইতিমধ্যে প্রবাসীদের ট্রাভেল পারমিট এবং পাসপোর্ট নবায়ন করতে হিমশিম খাচ্ছে দেশটিতে অবস্থিত দূতাবাস। প্রতিদিনই সকাল থেকে সন্ধ্যা নাগাদ লম্বা লাইন দেখা যাচ্ছে দূতাবাসে। আউটপাসের সেবা নিতে দৈনিক 1,000 প্রবাসী আসছেন দূতাবাসে। করোনা মহামারী রোধে ওমানের স্বাস্থ্যবিধির উপর কড়াকড়ি আরোপ করা হলেও তার ধার ধারছেন না অনেক প্রবাসী। সামাজিক দূরত্বের কোনো পরোয়া না করেই ধাক্কাধাক্কি করে কে কার আগে যাবেন সেই প্রতিযোগিতার চিত্র দেখা গেছে। এছাড়াও বেশ কয়েকজন প্রবাসীকে দূতাবাসের দেয়াল ডিঙিয়ে ভেতরে প্রবেশ করতে দেখা গেছে। গতকাল শনিবার ওমানের সালালা অঞ্চলেও দেখা গেছে প্রবাসীদের উপচে পড়া ভিড়। চলতি বছরের আউটপাসের সুবিধা নিয়ে ওমান থেকে কমপক্ষে 50,000 বাংলাদেশি প্রবাসী ওমান ত্যাগ করবেন বলে ধারণা করছে প্রবাসীরা। ওমানে মহামারী করোনায় গত 3 দিনে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা 721 জন, মারা গেছেন 15 জন। রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য মতে নতুন আক্রান্ত সহ এখন পর্যন্ত সর্বমোট আক্রান্তের সংখ্যা 1,22,081 জন, মৃত 15 জন সহ সর্বমোট মৃতের সংখ্যা 1,380 জন। অপরদিকে গত 3 দিনে নতুন সুস্থ রোগীর সংখ্যা 863 জন সহ দেশটিতে এখন পর্যন্ত সর্বমোট সুস্থ রোগীর সংখ্যা 1,13,269 জন, যা দেশের মোট আক্রান্তের 92.8% রোগী এখন সুস্থ। গত 24 ঘন্টা হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা 22 জন। দেশটির বিভিন্ন হাসপাতালে সর্বমোট চিকিৎসাধীন আছেন 256 জন, আইসিইউতে আছেন 121 জন। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওমানের সকল নাগরিক ও প্রবাসীদের সরকারের দেয়া সকল স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশনা দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে আজও বাংলাদেশে ঊর্ধ্বমুখী করোনায় মৃত্যুর সংখ্যা, গত 24 ঘন্টায় আরও 38 জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো 6,388 জন। এছাড়া শনাক্ত হয়েছে আরও 2,060 জনের দেহে, মোট শনাক্ত হল 447,341 জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একদিনে সুস্থ হয়েছেন 2,076 জন, মোট সুস্থ হয়েছেন 3,62,428 জন। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী রোববার সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন 5,84,87,754 জন, মারা গেছেন 13,86,334 জন, সুস্থ হয়েছেন 4,04,64,377 জন। এছাড়া 24 ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে 8,922 জনের। একই সময়ে নতুন আক্রান্ত হয়েছেন 5,81,000-এর বেশি মানুষ। বিশ্বে এখন পর্যন্ত করোনা আক্রান্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। জাতীয়তার দিক থেকে ওমানে প্রথম স্থানে রয়েছে বাংলাদেশি শ্রমিকরা। দেশটিতে বর্তমানে বাংলাদেশি শ্রমিকের সংখ্যা 5,46,681 জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত, তাদের সংখ্যা 4,92,276 জন। ওমানে পাকিস্তানি প্রবাসীর সংখ্যা আছে 44,295 জন, ফিলিপিনো 19,375। ওমানের জাতীয় পরিসংখ্যান তথ্য কেন্দ্র এই তথ্য জানিয়েছে। তাদের দেয়া তথ্যে নভেম্বরের মাসিক পরিসংখ্যান বুলেটিনে দেখা যায়, দেশটির সরকারি খাতে এবছর অক্টোবরের আগ পর্যন্ত 42,899 জন প্রবাসী কর্মরত ছিলেন এবং বেসরকারি খাতে ছিলেন 11,38,478 জন। এছাড়াও বিদেশ থেকে গৃহকর্মী হিসেবে ওমানে এসেছেন 2,53,697 জন। ওমানের বিভিন্ন কোম্পানিতে ম্যানেজার হিসেবে ছিলেন 37,603 জন প্রবাসী, যা এবছর প্রায় 22.4% কমে দাঁড়িয়েছে 29,687 জন। পরিসংখ্যানের দেয়া তথ্য অনুযায়ী চলতি বছরের সেপ্টেম্বরের শেষ অবধি 29,000-এরও বেশি প্রবাসী ম্যানেজার পদে ওমানে কর্মরত ছিলেন। NCSI জানিয়েছে যে অক্টোবরের শেষের দিকে ওমানে প্রবাসী শ্রমিকের সংখ্যা ছিল 14,35,070 জন, যা গত বছরের অক্টোবরের চেয়ে প্রায় 17% কমেছে। গত বছর অক্টোবরে প্রবাসী শ্রমিকের সংখ্যা ছিল 17,12,798 জন। এদিকে চলতি মাসে ওমান সরকার ঘোষিত সাধারণ ক্ষমার আওতায় আরও প্রায় 100,000 প্রবাসী ওমান ছাড়বেন বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। এর মধ্যে প্রায় 50,000-এর অধিক বাংলাদেশি প্রবাসী দেশে ফেরত আসবেন বলে জানা গেছে। ইতিমধ্যেই বাংলাদেশি প্রবাসীদের মাঝে ওমান ছাড়ার হিড়িক পড়েছে। সাধারণ ক্ষমা নিয়ে দেশে ফিরতে প্রতিদিনই দূতাবাসে ভিড় করছেন কয়েক হাজার প্রবাসী।
সংযুক্ত আরব আমিরাতের মেয়াদ উত্তীর্ণ আইডি এবং ওয়ার্ক পারমিট সংক্রান্ত সমস্ত নিষেধাজ্ঞা সমূহ প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইসিএ এর বৈদেশিক ইমিগ্রেশন মহাপরিচালক সাইদ রাকন আল রশিদি। সেই সাথে চলতি বছরের শেষ অর্থাৎ 31 ডিসেম্বর পর্যন্ত জরিমানা ছাড়া বৈধ হওয়ার বা দেশ ত্যাগ করার সুযোগ দিয়েছে দেশটির সরকার। অবৈধ অভিবাসী যাদের ভিসার মেয়াদ 1 মার্চের আগে শেষ হয়ে গেছে তারা ডিসেম্বর বা তার আগে আমিরাত ত্যাগ করলে জরিমানা মওকুফ করা হবে বলে ঘোষণা দিয়েছেন আমিরাতের ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ। সাইদ রাকন আল রশিদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সকল নেতাদের ধন্যবাদ জানিয়ে বলেন, এই নির্দেশনার সঙ্গে ভিসা লঙ্ঘনকারীদের অবস্থানকে বৈধ করার জন্য আরও একটি সুযোগ থাকবে। উল্লেখ্য, এবছরের 14 মে ঘোষণা অনুযায়ী স্বল্পমেয়াদী সাধারণ ক্ষমার মেয়াদকাল 17 নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। আমিরাত সরকারের এই ঘোষণার পর দেশটিতে অবৈধ হয়ে পড়া অনেক বাংলাদেশী সহ হাজার হাজার প্রবাসী উৎফুল্ল হয়েছেন। এদিকে কিছু কিছু পেশাজীবী, বিশেষ ডিগ্রিধারী ছাড়াও অন্যান্য কিছু বিদেশির জন্য গোল্ডেন ভিসার ক্যাটাগরি বাড়ানোর ঘোষণা দিয়েছে উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট। এই ভিসা ব্যবস্থার মাধ্যমে দেশটিতে 10 বছর পর্যন্ত বসবাসের সুযোগ পাওয়া যায়। আমিরাতের ভাইস প্রেসিডেন্ট দুবাই শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম রোববার এক বিবৃতিতে বলেন, গোল্ডেন ভিসার মেয়াদ বাড়ানোর তালিকায় রয়েছেন সব ধরনের ডক্টরেট ডিগ্রিধারী, মেডিকেল চিকিৎসক এবং কম্পিউটার, ইলেকট্রনিক্স, প্রোগ্রামিং, ইলেকট্রিক্যাল ও বায়োটেকনোলজি প্রকৌশলী, কৃত্রিম বুদ্ধিমত্তার উপর বিশেষ ডিগ্রিধারী, বড় ধরনের তথ্য বিশ্লেষণে কাজ করে এমন ব্যক্তি ও মহামারী বিশেষজ্ঞরাও এর আওতায় পড়বেন। এছাড়া আমিরাতে পড়াশোনা করছেন এমন দেশ সেরা শিক্ষার্থী এবং বিশেষ কিছু বিশ্ববিদ্যালয় থেকে 3.8 বা তার উপরে সিজিপিএ অর্জনকারীরাও থাকবেন তালিকায়। 2018 সালে প্রথমবারের মতো দীর্ঘমেয়াদী ভিসা পরিকল্পনার ঘোষণা দেওয়ার পর 2019 সালে সংযুক্ত আরব আমিরাত সরকার বিশেষ কিছু বিদেশি বিনিয়োগকারী, উদ্যোক্তা, প্রধান নির্বাহী কর্মকর্তা, বিজ্ঞানী ও কৃতি শিক্ষার্থীদের 5 থেকে 10 বছর দেশটিতে বসবাসের সুযোগ দিয়ে পুনর্নবায়নযোগ্য ভিসা দেওয়া শুরু করে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতে সাধারণত পুনর্নবায়নযোগ্য ভিসার মাধ্যমে মাত্র 1 বছর কাজের সঙ্গে যুক্ত থাকতে পারেন, কিন্তু গত 1 বছরে দেশটির সরকার ভিসানীতি কিছুটা নমনীয় করে কিছু কিছু বিনিয়োগকারী, শিক্ষার্থী ও পেশাজীবীকে দীর্ঘদিন বসবাসের সুযোগ করে দিচ্ছে। We'll be right back.